প্রেমিক অন্য মেয়েকে বিয়ে করেছে, গেটের বাইরে দাঁড়িয়ে প্রেমিকার আহা জারি। দিল্লিতে মুসলিম নিধন ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর পঞ্চম ধাপ। টানা তিন বছরের সম্পর্ক, হঠাৎ করেই প্রেমিকাকে না জানিয়ে অন্য মেয়েকে বিয়ে করলেন প্রেমিক। খবর পেয়ে প্রেমিকের বাড়িতে ছুটে যান তরুণী। প্রেমিকের সঙ্গে একটু দেখা করতে অনেক অনুনয় বিনয় করলেও তাকে গেটের ভিতর ঢুকতে দেওয়া হয়নি, তাই গেটের বাইরে দাঁড়িয়ে আহাজারি করতে থাকেন ওই নারী। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। আনন্দবাজার জানিয়েছে, হোশাঙ্গাবাদের কোঠি বাজারের কোমাখা গার্ডেনে সম্প্রতি একটি বিয়ের আয়োজন করা হয়। হঠাৎ সেখানে এক তরুণী হাজির হন। বাবু বাবু বলে কাতর স্বরে কাউকে ডাকতে শুরু করেন তিনি। মূল ফটক টপকে ভেতরে ঢোকারও চেষ্টা করেন, কিন্তু কয়েকজন লোক তাকে ঠেলে বাইরে বের করে দেন এবং মূল ফটকটি ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর লোহার গেট ধরে ঝাঁকাতে থাকে ওই তরুণী। কাতর স্বরে বলতে থাকে, একবার আমার বাবুকে ডেকে দিন, একটি বারের জন্য ডেকে দিন, আমি শুধু একটা বার কথা বলতে চাই। হাত ধরে টেনে হিঁচড়ে বেশ কয়েকবার তাকে সরানোর চেষ্টা করেন অনেকে, কিন্তু নাছোড়বান্দা তরুণী জানিয়ে দেন বাবুর সঙ্গে দেখা না করে এক চুলও নড়বেন না তিনি। এক পর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশে এসে ওই তরুণীকে সরিয়ে নিয়ে যায়। পুলিশকে ওই তরুণী জানান প্রেমিক অন্য কাউকে বিয়ে করছে, তাতে আপত্তি নেই তার, কিন্তু সেটি তাকে জানানো উচিত ছিল। এতদিনের সম্পর্ক সত্ত্বেও কেন তার সঙ্গে এমন আচরণ করা হলো, তিনি শুধু তার উত্তর চান। হোশাঙ্গাবাদ কোতোয়ালি থানার এসআই শ্রদ্ধা রাজপুত ওই তরুণীর বয়ান শুনেন, তাকে আইনি পদক্ষেপ করারও পরামর্শ দেন, কিন্তু ওই তরুণী সাফ জানিয়ে দেন প্রেমিকাকে থানা পুলিশের চক্করে ফাঁসাতে চান না তিনি, তারপর নিজে থেকেই বাড়ি ফিরে যান। দিল্লিতে মুসলিম নিধন ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর পঞ্চম ধাপ। হিটলারের পথ অনুসরণ করে দেশ শাসন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেভাবে হিটলারের উত্থান হয়েছিল সেভাবে উত্থান ঘটেছে নরেন্দ্র মোদি ও অমিত শাহ তথা বিজেপির। হিটলার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে গণতন্ত্রকে হত্যা করেন। নরেন্দ্র মোদির বিজেপিও বিভিন্ন ধাপে ধাপে এগুচ্ছে। বিজেপি ভারতে লোকসভা নির্বাচনে প্রথম পায় মাত্র দুটি আসন, এরপর হিন্দুতে জয়গান গাওয়া শুরু করে। এইভাবে হিন্দু ধর্মে জিগির তুলে ভারতীয়দেরকে প্রভাবিত করার চেষ্টা করে। ভারতে 124 কোটি মানুষের মধ্যে 84% হিন্দু, 14% মুসলমান এবং অবশিষ্ট 2% খ্রিস্টান, শিখ, জৈন ও পার্সি। ভারতে হিন্দুত্ব প্রতিষ্ঠা করার জন্য নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভারতকে বহুদলীয় গণতন্ত্রের পথ থেকে পেছনে টেনে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের দিকে সুপরিকল্পিত কিন্তু দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিরোধী দলের সাথে বিজেপির পার্থক্য হল এই যে, ওইসব বিরোধী দল ভোটের স্বার্থে মুসলমানদের দলে টানার চেষ্টা করে এবং সেজন্য মাঝে মাঝে মোদীর হিন্দুত্ববাদের বিরোধিতা করে। তবুও ভোটের স্বার্থে যতটুকু তারা মুসলিম বান্ধব ততটুকু মুসলমানদের হেফাজত ও নিরাপত্তায় সহায়তা করে, কিন্তু বিজেপি সেই সবের তোয়াক্কাই করে না। বিজেপির নেতারা মুসলিম বান্ধব হওয়ার বিন্দু মাত্র চেষ্টাও করেন না। তারা মনে করেন যে 84% 50% বেশি হিন্দু ভোট হাতে থাকলে তারা শুধু সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন না, বরং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন। এটাই ঘটেছে গত নির্বাচনে। 2014 সালের ভোটে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপরেও ভারতকে সম্পূর্ণ হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য মূল ব্লু প্রিন্ট ধরে এগিয়ে যায়। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার প্রকাশ্যে উদ্যোগ গ্রহণ করেন নেতৃত্বের কোন্দলে আউট হয়ে যাওয়া তৎকালীন বিজেপি সুপ্রিমো লালকৃষ্ণ আদভানি। আদভানি নির্বাচনের আগে তাদের ভগবান রামের বিশাল ছবি টাঙিয়ে সেই ছবির নিচে নির্মিত মঞ্চ থেকে জনসভায় বক্তৃতা করেন এবং হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার উস্কানিও দেন। তারপর তিনি ভগবান রামের বিশাল ছবি নিয়ে সারা ভারতে রথযাত্রা করেন। আজ ভারতের বিভিন্ন স্থানে বিজেপি জয় শ্রীরাম বলে যে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করেছেন সেটির উৎস হল লালকৃষ্ণ আদভানির ওই রথযাত্রা। ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ। মসজিদের মিলিট্যান্ট উইং কর সেবকরা যখন বাবরি মসজিদ ভাঙে তখন কিন্তু ক্ষমতায় ছিল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। তার নাকের ডগার উপর দিয়ে বিজেপি চরমপন্থীরা বাবরি মসজিদ ভেঙে ফেলে। কংগ্রেস সরকার সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতের একটি হিন্দু জাতীয়তাবাদী আধা সামরিক ও বেসরকারি সংগঠন। 1925 সালে নাগপুরবাসী ডাক্তার কে বি হেডগেওয়ার একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপে RSS প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য ছিল ভারতের ব্রিটিশ উপনিবেশিকতা ও মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি তথা পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করা।
আরএসএস হিন্দু জাতীয়তাবাদী সংগঠন। ব্রিটিশ আমলে ওই সংগঠন নিষিদ্ধ ছিল। স্বাধীন ভারতে 1948 সালে নাথুরাম গডসে নামে এক প্রাক্তন আরএসএস সদস্য এম কে গান্ধীকে হত্যা করলে ভারত সরকার এই সংগঠনকে নিষিদ্ধ করে দেয় জরুরি অবস্থার সময়। এবং 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পরও এই সংগঠন নিষিদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আরএসএস এর নেতারা প্রকাশ্যে অ্যাডলফ হিটলারের প্রশংসা করতেন। হেডগেওয়ারের পরে মাধব সদাশিব গোলওয়ালকার আরএসএস এর প্রধান হয়েছিলেন। তিনি হিটলারের মতে উগ্র হিন্দু জাতীয়তাবাদী অনুপ্রাণিত কন। কিছু আরএসএস নেতা ইসরায়েল পন্থীও ছিলেন। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করুন।